যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কোনো বৈঠক হবে না। যদিও উভয় দেশের নেতায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে না। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বুধবার এই তথ্য জানিয়েছেন। হিন্দুস্থান টাইমসের দাবি, এ মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়ে দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্থান টাইমসকে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক তার শিডিউলে নেই। সংবাদ মাধ্যমটির দাবি, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ও ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের বক্তব্যে ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের নির্বাসনে থাকাকালীন বাংলাদেশের বিষয়ে মন্তব্য করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। অবশ্য নয়াদিল্লি বলছে, হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমোদন দেয়া হয়েছে। হাসিনা ভারতে অজ্ঞাত স্থানে রয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার প্রত্যর্পণের বিষয় নিয়ে সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়েও কথা বলতে অস্বীকার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের মতে, এখন যদি ডক্টর ইউনূসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না, কারণ আলোচনা হলে সেখানে অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠে আসবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।